গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? রাজ্যে বল, রাজ্যে কোন বংশে? কোন বংশে? শাক্য বংশে। শাক্য বংশে। তার পিতার নাম কি? সুদ্ধদেব। আর মাতার নাম? মায়াদেবী। আচ্ছা, তিনি কোন দিন কে জন্ম? গৌতম বুদ্ধের জন্ম হয় সেটা কোন দিন? কোন দিন কে? পূর্ণিমা। কি পূর্ণিমা ছিল? সিদ্ধার্থ কোথায় মানুষ হয়েছিলেন? তার মাসি গৌতমের কাছে, তাই তার নাম গৌতম। আমি বুঝতে পারছি, আমি টান নিচ্ছি না। যশোদা বা গোপা নামে সুন্দরী রাজকন্যার সঙ্গে তার হয়। আচ্ছা, তার পুত্রের নাম কি ছিল? কিন্তু তিনি কি করেছিলেন পরে? সংসার থেকে কি করেছিলেন? গৃহত্যাগ করেছিলেন। আচ্ছা, তারপরে বলো যে এই ঘটনাটা, ঘটনাটাকে কি বলা হয়? মহা বিনিষ্ক্রমণ। তিনি বহু দেশ ঘুরে কোথায় আসে? গয়া। ঠিক আছে, সেখানে কোন নদীর তীরে বুড়ো বিল্ব গ্রামে কোন গাছের তলায় বসে জ্ঞান লাভ করেছিলেন? কোন নদীর তীরে? নিরঞ্জনা নদীর তীরে। কোন গাছের তলায়? অশ্বত্থ গাছের তলায়। তুই গাছটার নাম কি বলছিলিস? অশ্বত্থ। আচ্ছা, তাই এখানে তিনি কি করেছিলেন? জ্ঞান লাভ করেছিলেন, তাই তো? তো এই সময় তার নাম কি হয়েছিল? বুদ্ধ। আচ্ছা, তিনি বুদ্ধ এই নাম হয়েছিল, কিন্তু বুদ্ধ এই জায়গায় তিনি জ্ঞান লাভ করেছিল, এই স্থানটাকে কি বলা হয়? বুঝতে পারছি, বুদ্ধ ফিল করছি। বুদ্ধ কি বল? বুদ্ধ দে, বুদ্ধ গয়া। তার ধর্ম, তার প্রচলিত ধর্মের নাম কি ছিল? বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, ঠিক আছে। তার বহু, তার ধর্মমত গ্রহণ করেছিল যাতে তাদেরকে কি বলা হতো? বৌদ্ধ। অর্থাৎ বৌদ্ধ ধর্মের মূল কথাগুলো কি ছিল? আটটি। আটটি কথা। কথাগুলো ছিল কথা অহিংসা, অহিংসা মূল কথা না, অহিংসা পরম ত্যাগ করতে হবে। আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের কারণ। তিনি আটটি উপায়ের কথা বলেছিলেন, কি কি সেই আটটি উপায়? সৎ বাক্য, সৎ বাক্য, সৎ ধর্ম, সৎ ধর্ম, সৎ জীবন, সৎ বাক্য, সৎ ধর্ম, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চেষ্টা, সৎ ব্যবহার, সৎ ব্যবহার, সৎ চিন্তা, সৎ চিন্তা, সৎ স্মৃতি, সৎ স্মৃতি, সম্মুখ সমাধি, সম্মুখ সমাধি। বৌদ্ধ দেবের ধর্মগ্রন্থের নাম কি ছিল? কি বললে? বৌদ্ধ ধর্মের, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? ত্রিপিটক। কত বছর বয়সে বুদ্ধদেব দেহ ত্যাগ করে? 80 বছর। আচ্ছা, এতক্ষণ তো ঢাকাই পড়েছিল আমার হাত তাতে রে, বেকার হয়ে গেল তাহলে।